এমন ফাঁকা লোকাল ট্রেনে করে কোথায় যাচ্ছি বলুন তো? আজ মহাষষ্ঠীর দিনে একদম ঠিক ধরেছেন শ্রীরামপুর, সেই জন্য একদম ভিড় নেই, অথচ উল্টো দিকের ট্রেনগুলোতে ঠাসা ভিড়। স্টেশনে নেমেই প্রথমে চলে এলাম শ্রীরামপুর সুপার মার্কেটের ভেতরে এই বড় পুজোটাতে। এই পুজোর প্যান্ডেলটা ছিল দেখার মতো, গগনচুম্বী একটা মন্দিরের আকার দেওয়া হয়েছে, সাদা মার্বেলের তৈরি, ঠিক যেন প্লাস্টার অফ প্যারিস আর প্লাইউড দিয়ে তৈরি করা হয়েছে এই শ্বেত পাথরের মন্দিরটি। আর ভেতরে ঠাকুরও অসাধারণ সুন্দর, ওপরের ঝাড়বাতিটাও দেখার মতো ছিল। আজকে মহাষষ্ঠীর সকালবেলা, এখনও দেখলাম আশেপাশে ঘরাঞ্চি চেয়ার মই লাখা রয়েছে, লাইটের কাজ চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, আর ঠাকুরের হাতেও কিন্তু এখনও অস্ত্র দেওয়া হয়নি। এখানে দেখলাম এখনও কিন্তু বোধন পুজো হয়নি, এখন সকাল 9:30, অথচ বিপিদে স্ট্রিটে এখন দাঁড়িয়ে আছি সতী মাতার মন্দিরে। এখানকার যে দুর্গাপুজো সেখানে কিন্তু বোধন পুজো শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ এসে জড়ো হয়েছে আজকে ষষ্ঠীর অঞ্জলি দেবে বলে। ঠাকুরমশাই জোরে জোরে মন্ত্রোচ্চারণ করছে, ঢাক বাজছে আর পুজো হচ্ছে। এখানে মা একচালার অসাধারণ সুন্দর রূপসী মা দুর্গা। এখানে ছোট্ট প্রতিমা হলেও ভীষণ মিষ্টি আর ভীষণ সুন্দর। বেশ কিছুক্ষণ সতীমাতার মন্দিরে কাটিয়ে এগিয়ে চললাম বিপিদে স্ট্রিট আর কেএমশা স্ট্রিটের ঠিক জাংশনে রয়েছে এই ছোট্ট ক্লাবটি, মিলন সমিতি। তবে পুজো কিন্তু ছোট নয়, বেশ বড়। আজকে মহাষষ্ঠীর সকালে আলপনা দেওয়া চলছে, আর একদিকে মাকে অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে। বোধন পুজো এখনও হয়নি, তবে খুব শিগগিরই ঠাকুরমশাই শুরু করবেন আজকে মহাষষ্ঠীর বোধন পুজো। অসাধারণ সুন্দর এখানে দুর্গা প্রতিমা, প্যান্ডেলে জাঁকজমক না থাকলেও দুর্গা প্রতিমা কিন্তু সেরা হয়েছে এই মিলন সমিতির। ইয়াং ছেলেমেয়েরা পাড়ার আলপনা দিচ্ছে, কি অসাধারণ সুন্দর আলপনা দিচ্ছে, স্কেচ করে নেয়নি। জেনারেলি বড় আলপনা দিতে গেলে প্রথমে চক দিয়ে স্কেচ করে নিয়ে তারপর সাদা রং দেওয়া হয়, এত এক্সপার্ট মেয়েটি, একদম স্কেচ না করেই ডিরেক্ট ও আলপনা দিচ্ছে, খুব সুন্দর লাগলো দেখে। আর একটি ছোট্ট বাচ্চা আমি ক্যামেরায় ছবি তুলছি দেখে ঢাকের তালে খুব নাচল, ঢাক বেজে চলেছে অবিরত, আর আপনাদের ব্যাকগ্রাউন্ডেও ওই জন্য আমি ঢাকের আওয়াজটা রেখেছি। ভীষণ ভালো লাগলো মিলন সমিতির এই দুর্গা প্রতিমা। বেশ খানিকক্ষণ এই প্যান্ডেলেই কাটিয়ে আমি ধীর পায়ে এগিয়ে চললাম কেএমশা স্ট্রিট বরাবর। আজকে শ্রীরামপুরের দুর্গাপুজো আপনাদের দেখাবো মহাষষ্ঠীর সকালে। এখন দাঁড়িয়ে আছি কেএমশা স্ট্রিটের মাঠের পুজোর প্যান্ডেলের সামনে। প্যান্ডেলটা দেখে আমার ঠিক মনে হচ্ছে আগেকার দিনের বিয়ে বাড়ির প্যান্ডেল, অনেকটা এরকমই হতো। তবে ভেতরে ঢুকে খুব চমক লাগলো, এখানেও কিন্তু চমৎকার দুর্গা প্রতিমা। শ্রীরামপুরের কিন্তু প্রত্যেকটা দুর্গা প্রতিমাই দেখার মতো, প্যান্ডেলের অত বাহার না থাকলেও দুর্গা প্রতিমা কিন্তু সেরা। কি বিশাল এই দুর্গা প্রতিমা দেখেই বুঝতে পাচ্ছেন এখন বোধন পুজো চলছে, পাড়ার লোকজনেরাও এসেছেন, কেউ অঞ্জলি দিচ্ছেন, কেউ ষষ্ঠীর পুজো দিচ্ছেন। মায়ের মাথায় সোনার মুকুট, অসাধারণ সুন্দর কেএমশা স্ট্রিটের এই মাঠের পুজো। মাঠের পুজোর ঠিক পরেই চলে এলাম সেনবাড়ির পুজো। সেনবাড়ির দুর্গাপুজোর এখানে বিভিন্ন সময় ক্ষণ সব কিছু লেখা রয়েছে, এটিও কেএমশা স্ট্রিটেই অবস্থিত। সেনবাড়ির কালী মন্দির খুব বিখ্যাত এবং এখানকার দুর্গা প্রতিমা হল অষ্ট ধাতুর তৈরি। এই বাড়িকে বা এই ঠাকুরকে বুড়িমা বলা হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানকার কালী মন্দিরে পুজো দিতে, সেই কালী মন্দিরও দেখাবো, তার আগে মা দুর্গাকে দর্শন করে নিন। মা দুর্গা অষ্টধাতুর তৈরি, তার ছেলেমেয়েরাও
কিন্তু অষ্টধাতুক তৈরি, সুতরাং বিসর্জন কিন্তু হয় না। বিসর্জন হয় ঠাকুরের এই ঘটগুলো, ফুল, বেলপাতা সব কিছু। চালচিত্রটিও বিসর্জন হয়, তবে মা কিন্তু রয়ে যায়। এবং বছরের পর বছর এই অষ্টধাতুর অসাধারণ দুর্গা প্রতিমা পুজো হয় এই সেনবাড়ির পুজোতে, যা বুড়িমা নামে বিখ্যাত। এই সেনবাড়ির এটি হলো কুলদেবতা মা ভবানীর অসাধারণ সুন্দর একটি মন্দির রয়েছে। আমি খুব ভাগ্যবান, সকাল সকাল এসেছি বলে কিন্তু দর্শন পেয়ে গেলাম। একটু বেলা বাড়লেই এই কালী মন্দিরটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়, তখন আর কিন্তু দর্শন করা যাবে না। কিন্তু এখন যেহেতু দুর্গাপুজো চলছে, সেই জন্য দুর্গাপুজোর ঠাকুর দেখতে তো সারা দিন ধরেই যখন খুশি আপনি আসতে পারেন, সেখানে কোনো বাধা নেই। তবে এই কালী মন্দিরটি দর্শন করতে হলে সকাল সকাল চলে আসতে হবে। সেনবাড়ি থেকে একটু এগিয়েই একটি মন্দির দেখতে পেলাম, শিবশক্তি মন্দির। এখানে দেখলাম এটিও কালী মন্দির। মা কালী আর মা দুর্গা যে আলাদা নয়, একই, সেটা বোঝা যায়। পাশেই চলছে ষষ্ঠী পুজোর অঞ্জলি, আবার এখানে চলছে সকালবেলায় কালী পুজো। আজকের দিনটা খুব শুভ। আমি সকালবেলায় এসেছি বলে এই পুজোর সময়টায় দেখতে পাচ্ছি মানুষের পুজো দেওয়া। এরপর কেএমশা স্ট্রিট থেকে চলে এলাম চার্চ স্ট্রিটে। এই চার্চ স্ট্রিট হলো শ্রীরামপুরের সেন্ট অলিভ চার্চের স্ট্রিট, যেটা শ্রীরামপুর পোর্টের কানেক্টর। হাঁটতে হাঁটতে চলে এসেছি, সকালবেলা এসেছি, আজ ষষ্ঠীর সকালে, সেই জন্য একদম ভিড় নেই, ফাঁকা। আর খুব ভালোভাবে একদম সামনে থেকেই আমি দর্শন করতে পারছি প্রত্যেকটা পুজো মণ্ডপ। এখানেও কিন্তু ঠাকুর অসাধারণ রূপময়ী। আজ কিন্তু শ্রীরামপুরে আমি পায়ে হেঁটেই ঘুরছি, আর ঠিক যেভাবে আমি ঘুরছি সেইভাবেই বর্ণনা দিচ্ছি পর পর কোন পুজো মণ্ডপগুলো আপনারা পাবেন। চার্চ স্ট্রিটের পুজোর ঠিক পরেই রয়েছে সেন্ট অলিভ চার্চ, আর এখানকে আসার ল্যান্ডমার্ক হচ্ছে শ্রীরামপুর পোস্ট অফিস। শ্রীরামপুর পোস্ট অফিসের ঠিক পাশেই সেন্ট অলিভ চার্চ, পেরিয়ে আমি এগিয়ে গেলাম সোজা রাস্তায়। এখন চলে এসেছি রায়ঘাটের কাছে, যেটা সেন্ট অলিভ চার্চ থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর এই রায়ঘাটের কাছেই একটা ছোট্ট পুজো মণ্ডপ দেখে ঢুকে পড়লাম, কিন্তু ভেতরে দুর্গা প্রতিমা দেখে আশ্চর্য হয়ে গেলাম। যদিও প্যান্ডেলটি খুবই ছোট, কিন্তু ভেতরে দুর্গা প্রতিমা অসাধারণ, একদম অন্যরকম। এখানে একটি ছোট ট্র্যাডিশনাল মূর্তিতে পুজো করা হচ্ছে, আর এই দুর্গা প্রতিমা অনেকটা থিমের পুজোর দুর্গা প্রতিমার মতো। বোধন পুজো আজকে চলছে ধুমধাম করে, প্রচুর লোক এসে ভিড় জমিয়েছে, কারণ তারা ষষ্ঠীর অঞ্জলি দিচ্ছে। প্রত্যেকটা প্যান্ডেলেই সেই রকম মানুষ রয়েছে। এরপর ধীরে ধীরে এই রায়ঘাটের প্যান্ডেল থেকে মোবাইলে জিপিএসটা অন করে নিয়ে এগিয়ে চললাম শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল 1931 সালের অক্টোবর মাসে তৈরি এই বিশালাকৃতি অট্টালিকার দিকে। দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ। এই রাস্তাটি হলো কেএল গোস্বামী স্ট্রিট। চলতে চলতেই অনেক ঠাকুর পেলাম। এখানে একটি প্যান্ডেলে কিছুক্ষণ দাঁড়ালাম। এখানে মায়ের চুলের রং ব্রাউন, একদম বাদামি রঙের মা এবং জারদৌসি শাড়ি পরে আছে। এরপর চলে এলাম গোস্বামী বাড়ির ঠিক সামনে এই প্রাচীন মন্দিরটার কাছে। এটাই হলো ল্যান্ডমার্ক। এবার বাঁ দিকে একটা ছোট্ট গলি পথ ধরতে হবে। আমি কিন্তু জিপিএস দেখে পৌঁছাতে পারিনি গোস্বামী বাড়ি, কারণ জিপিএসে ভুল দেখাচ্ছিল। জিপিএস যেখানে দেখালো সেখানে আমি এই পুজোটায় এসে পৌঁছালাম। এটা কিন্তু গোস্বামী বাড়ির পুজো না, এটা একটি বারোয়ারি পুজো, যেটা কেএল গোস্বামী স্ট্রিটে অবস্থিত। এসে যখন পড়েইছি তখন মাকে দর্শন করে নিলাম। খুব সুন্দরভাবে বোধন পুজো সম্পন্ন হয়ে গেছে। কয়েকজন মানুষ এসেছেন পাড়ার, তারা এসে পুজো দিচ্ছেন, মাকে ধূপধুনো দিয়ে আরতি করছেন। এরপর লোকাল মানুষদের জিজ্ঞাসা করে একটি গলিপথের মধ্যে দিয়ে ঢুকে 5 মিনিট মতো হেঁটে পৌঁছালাম রাজবাড়ি, গোস্বামী বাড়ি। এই রাজবাড়িতে আমি আগে কখনো আসিনি, তবে আমার বন্ধুবান্ধবরা প্রচুর ছবি পোস্ট করে
এই রাজবাড়িতেই বিভিন্ন সময়। এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়, সেই ছবিও দেখেছি, কিন্তু আমার কোনোদিনও আসার সুযোগ হয়নি। আজকে এই দুর্গাপুজোর মহাষষ্ঠীর সকালে আমি এসে পড়েছি শ্রীরামপুর রাজবাড়ি বা গোস্বামী বাড়িতে। নিয়ম মাফিক একটা কথা বলে রাখি যে যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের চ্যানেলের সাথে, কারণ আগামী দিনে আসতে চলেছে অসংখ্য সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও, তাই দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। এখন এসে পড়েছি বাড়ির অন্দরমহলে। চারপাশে দেখতে পাচ্ছেন সুউচ্চ থামে ঘেরা এই অন্দরমহল, আর এই যে ঠাকুর দালান যেটা লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে। ইয়াং জেনারেশনরা ঘুরে বেড়াচ্ছে আর সেলফি তুলছে, ঠাকুরের ছবি তুলছে। এরকম মানুষ খুব কম, বেশিরভাগই নিজের ছবি তুলতেই ব্যস্ত। এখানে সকাল বলে একদমই ফাঁকা, খুব কম হাতে গোনা লোকজন ঘুরে বেড়াচ্ছে দেখলাম। ঠাকুর দালানে দেখলাম ব্যারিকেড করে ঘেরা রয়েছে, ঠাকুর দালানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন আমি একটু স্পেশাল পারমিশন নিয়ে ঠাকুর দালানের ভেতরে গিয়ে ঠাকুরের ছবি একদম কাছ থেকে তোলার ব্যবস্থা করে নিলাম। তাই এবার আপনাদের দেখাবো ঠাকুর দালানের ভেতরের এক্সক্লুসিভ ভিডিও। কেমন লাগছে আপনাদের আজকের ভিডিও কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনাদের ভালো লাগছে কি লাগছে না, আমার পরিশ্রমটা সার্থক হলো কি হলো না। তাই অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন আর দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। এখন আমি এগিয়ে চলেছি ঠাকুর দালানের দিকে। এখানে প্রবেশ করতে গেলে পারমিশন তো নিতেই হবে। ইনি আমাকে পারমিশন দিলেন, এই ভদ্রলোক, বললেন চটি খুলে ভেতরে যেতে, আর কথা বলতে বারণ করলেন কারণ বোধন পুজো চলছে। অল্প বয়সী ছেলেমেয়েরা ভেতরে ঢুকলে খুব হৈহুল্লোড় করে, হাসাহাসি চেঁচামেচি করে, সেই জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না, ব্যারিকেড করে ঘেরা রয়েছে। এখানে মায়ের সাজ হলো ডাকের সাজ, খুব সুন্দর ছোট্ট প্রতিমা এবং সাবেকিয়ানা আর বনেদিয়ানা স্পষ্ট চোখে পড়ছে। বোধন পুজো চলছে আর এই ঠাকুর দালানের ঠিক বাঁ পাশেই রয়েছে এই গোস্বামী বাড়ির কুলদেবতার মন্দির, সেটি হলো রাধা গোবিন্দ জীবের মন্দির। সেই ভিডিও কিন্তু এখন আপনাদেরকে দেখাবো। শ্রীরামপুরে স্টেশনের খুব কাছে, তবে বলা ভালো শ্রীরামপুর ফেরিঘাটের একদম কাছে এই KL গোস্বামী স্ট্রিটে গোস্বামী বাড়ি হলো এক বিশাল জমিদার বাড়ি, যেখানে কিন্তু এখনও মানুষ বসবাস করে। এটি হলো গোস্বামী বাড়ির কুলদেবতা রাধা গোবিন্দ জীউয়ের মন্দির, যেখানে আজকে মহাষষ্ঠীর সকালেও পুজো চলছে। আশেপাশের যারা লোকাল স্থানীয় মানুষ রয়েছেন তারা কিন্তু এই রাধা গোবিন্দের মন্দিরে আজকে ষষ্ঠীর সকালে পুজো দিতে এসেছেন, তাই সেখানেও পুজো দেওয়া চলছে। তার সঙ্গে চলছে দুর্গা দালানে জোর কদমে মহাষষ্ঠীর পুজো। অসাধারণ একটা পরিবেশ আর বনেদিয়ানায় ভরপুর এই শ্রীরামপুরের গোস্বামী বাড়িতে এক ঘন্টা কাটিয়ে আমি এগিয়ে চললাম শ্রীরামপুর স্টেশনের দিকে। এবার ফিরে যাব, তবে ফেরার পথে NS এভিনিউ যে রোড রয়েছে শ্রীরামপুর স্টেশনের কানেক্টর, সেখানে বেশ কয়েকটা বড় বড় পুজো দেখলাম। সেখানেও কিন্তু ঠাকুর ভুবন মোহিনী, এই যে প্যান্ডেলটা, এটা দাঁড়িয়ে আছি NS এভিনিউতে, একটা বড় ক্লাবের পুজো। এখানে ঠাকুরকে অস্ত্র পরানো চলছিল, আর কোন হাতে কোন অস্ত্র উঠবে সেই নিয়ে ঠাকুরমশাই দুজনের মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এরই মধ্যে অল্প বয়সী কুচোকাচার দল ভিড় জমিয়েছে প্যান্ডেলে, তারা বসে পড়েছে, প্যান্ডেল হপিং করে ক্লান্ত হয়ে পড়েছে, পায়ে ব্যথা করছে। আমিও কিছুক্ষণ জিরিয়ে নিলাম এই প্যান্ডেলেই, দেখলাম অল্প বয়সী ঠাকুরমশাই হাতে মোবাইল নিয়ে গুগলে সার্চ করছে মায়ের কোন হাতে কোন অস্ত্র থাকে, আর দুজনে মিলে নাজেহাল হয়ে যাচ্ছে সেই অস্ত্র পড়াতে গিয়ে। খুব মজা লাগছিল দেখে। আমিও একটু গুগল সার্চ করে ওনাদেরকে হেল্প করলাম যাতে ওনারা খুব তাড়াতাড়ি অস্ত্রগুলো পড়াতে পারেন।
শ্রীরামপুরের এনএস এভিনিউ একটা খুব উল্লেখযোগ্য বড় রাস্তা, আর এই রাস্তার দুপাশেই গজিয়ে উঠেছে অসংখ্য নতুন এবং পুরনো রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টগুলোতে সন্ধ্যের পর নাকি লাইন পড়ে যাচ্ছে শুনলাম। এই পুজোটা হচ্ছে শ্রীরামপুরের এনএস এভিনিউয়ের মিত্র ক্যাফের ঠিক পাশেই। মিত্র ক্যাফে বলে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে এখানে, পুরনো রেস্টুরেন্ট সম্রাট তো রয়েছেই, সবই এই প্রতিমার আশেপাশে। এখানে মায়ের রূপ একদম অন্যরকম, আটচালার সাবেকি প্রতিমা, সাইজ ছোট হলেও রূপে মা অসামান্য। এখানে কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও? এটা হলো আমার শ্রীরামপুরের পুজো পরিক্রমার পর্ব এক। পর্ব দুই খুব শিগগিরই আসবে, দেখতে থাকুন আর চোখ রাখুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। আজকে সন্ধেবেলাতেও আরেকটি ভিডিও আপলোড করব আমার চ্যানেলে। এই পুজোর মরশুমে দিনে দুটো করে ভিডিও দেখতে পাবেন পুজো পরিক্রমার, একটি দিনের বেলা আর একটি রাতের বেলা শ্যুট করা। তাই চোখ রাখুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের সাথে, আর কমেন্ট করতে ভুলবেন না যেন, আপনাদের মন্তব্য মহামূল্যবান আমার কাছে। ভালো থাকবেন সকলে।